নমস্কার বন্ধুরা সাঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার যে নিয়ম সে নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা সেই রিলেটেড কিছু কোশ্চান নিয়ে আলোচনা করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে অনেক এক্সামে এসেছে এবং আপকামিং যেসব এক্সাম যেমন আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস কর্মী আইসিডিএস সহায়িকা পোস্ট এছাড়া এসএসসি এম টিএস ডাব্লুবিপি এবং কেপিতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেরকম কিছু কোশ্চান নিয়ে আলোচনা করব যেগুলো ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম নিয়েই হবে তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে তো সংখ্যাটা কি দেওয়া রয়েছে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেভেন ফাইভ তারপর রয়েছে স্টার তারপর রয়েছে ফোর টু এটাতে বলা হচ্ছে যে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হতে গেলে হতে গেলে স্টার চিহ্নিত যে প্লেসটা বা স্থানটা রয়েছে সেখানে কোন সংখ্যা হবে যে স্টার চিহ্নিত জায়গা রয়েছে সেখানে কোন সংখ্যা বসবে বা হবে সংখ্যা বসবে এর জন্য যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে দুই তারপর রয়েছে তিন তারপর রয়েছে চার তারপর রয়েছে পাঁচ তো এটা যেটা যেহেতু তিন দিয়ে ডিভিজিবিলিটি রুলের কথা বলা হয়েছে এবং সেই স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা আপনাদের বলতে হবে তো এটা সিম্পলি যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে তিন দিয়ে বিভাজ্যের যে রুল সেটা রয়েছে যে যে সংখ্যাটি রয়েছে তার যে ডিজিটগুলো তার সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই তিন দিয়ে বিভাজ্য হবে তাহলে ফার্স্ট আমরা সেই সংখ্যাটার যে ডিজিটগুলো সেগুলো অ্যাড করব তো ফার্স্ট রয়েছে সেভেন তারপর রয়েছে ফাইভ তারপর রয়েছে ফোর তারপর রয়েছে টু এখানে রয়েছে স্টার তো স্টার চিহ্নিত যে জায়গাতে এর মধ্যে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমাদের একটা যে কোনো সংখ্যা লিখতে হবে তো দেখো আমরা এটা যোগ করে নিই পাঁচ সাত সাত আর পাঁচে বারো আর চারে ষোলো আর দুয়ে আঠেরো তাহলে আমাদের দাঁড়ালো আঠেরো এরপর আমরা চলে আসবো সরাসরি যে অপশানগুলো রয়েছে অপশানগুলোতে কী কী সংখ্যা রয়েছে তো অপশানগুলোতে ফার্স্ট রয়েছে দুই যদি আমরা দুই দিই তাহলে কুড়ি কুড়ি অবশ্যই তিন দিয়ে কখনোই ভাগ যাবে না যদি তিন দেওয়া হয় তাহলে আমাদের হচ্ছে টোয়েন্টি ওয়ান একুশ অর্থাৎ এই যে সংখ্যাটা আমরা পেলাম এটা অবশ্যই তিন দিয়ে বিভাজ্য তাহলে যে ইস্টা চিহ্নিত যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে থ্রি অর্থাৎ যে এক নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে তিন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চান অর্থাৎ যে প্রিভিয়াস ইয়ারে এসেছে এরকম কোশ্চেন সেই কোশ্চান নিয়ে আলোচনা করব যেটাতে একটা কোশ্চেন রয়েছে এবং সেটাতেও এরকমই নিয়ম রয়েছে তো আমরা দেখে নেব সেটাতে কী রয়েছে তো সেটাতে রয়েছে যে একটা সংখ্যা দেওয়া রয়েছে নাইন ফোর ওয়ান তারপর রয়েছে স্টার তারপর রয়েছে ফাইভ সেভেন নাইন সিক্স ফাইভ সেভেন নাইন সিক্স ফোর টু এরকম একটা সংখ্যা দেওয়া রয়েছে যেটাতে বলা হয়েছে যে সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য এগারো দিয়ে বিভাজ্য সংখ্যাটি রয়েছে এগারো দিয়ে বিভাজ্য এখন প্রশ্ন হচ্ছে যে এগারো দিয়ে যে তো তাহলে কি হবে কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে যে স্টার চিহ্নিত যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে কোন সংখ্যাটা বসবে যেখানে অপশান দেওয়া রয়েছে সেভেন তারপর রয়েছে এইট তারপর রয়েছে নাইন তারপর রয়েছে শূন্য তো আমরা সকলে জানি এগারো দিয়ে যে ডিভিজিবিলিটি বা বিভাজ্যের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেই সংখ্যার যে অপোজিট ডিজিটগুলো রয়েছে তার সমষ্টি তারপর যে সমষ্টিটা বার হবে সেই সমষ্টির যে বিয়োগ ফল সেটা শূন্য হতে হবে কিংবা এগারো দিয়ে বিভাজ্য হতে হবে তো আমরা ফার্স্ট যেটা সেভেন রয়েছে সেটা দিয়ে আমরা দেখে নিতে পারি তো কী করব প্রথম এটা অ্যাড করে নিব সাত আর নয় আর একে দশ দশ আর পাঁচ পনেরো পনেরো নয় চব্বিশ চব্বিশ চার আঠাশ তাহলে প্রথম রইল আঠাশ তারপর রইল চার চার আর সাত এগারো এগারো আর ছয় সতেরো উনিশ এখানে হয়ে গেল উনিশ তাহলে এখানে যদি আমরা শূন্য আনতে চাই তাহলে এখানে কত বসাতে হবে আমাদের প্লাস নয় যদি করা হয় তাহলে আমাদের কি হবে শূন্য হবে যেহেতু আঠাশ রয়েছে আর এখানে আঠাশ তাহলে শূন্য আমরা আগেই জেনেছি যে এগারো দিয়ে ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে কোন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার যে বিপরীত সংখ্যাগুলো রয়েছে যেমন নয়ের বিপরীত ফোর বা নয়ের বিপরীত যেটা রয়েছে এক এরগুলো আমাদের অ্যাড করতে হবে অর্থাৎ যোগ করতে হবে যোগ করার পর আমাদের কি করতে হবে না যোগ করার পর সেটা অপোজিট যে বাকি ডিজিটগুলো রয়েছে যেমন ওইয়ের সাথে আমরা যেমন ওয়ান যোগ করলাম যোগ করলাম এরপর আমরা ফাইভ তারপর নাইন তারপর সিক্স এরকম যোগ করলাম তেমনি আমাদের যেটা পরেরটা রয়েছে ফোর প্লাস স্টার চিহ্ন জায়গাটা তো রইলই তারপর রয়েছে সেভেন প্লাস সিক্স প্লাস টু এরকমভাবে আমরা এড করবো এড করার পর যে বিভাজ্যের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম হিসাবে আমরা স্টারের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে একের পর একটা পুট করে দেখে নেব কোনটা স্যুটেবেল রয়েছে সেটা আমরা সেখান থেকে চুজ করবো তো এটাতে দেখো কী রয়েছে নয় আর একে দশ পনেরো চব্বিশ আঠাশ এখানে আঠাশ হয়ে গেল এখানে বলছে চার সাত এগারো সতেরো উনিশ এখানে উনিশ হয়ে গেলো তাহলে আপনারা সিম্পলি দেখতে চাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এর সাথে যদি আমরা নয় অ্যাড করি তাহলে আঠাশ হচ্ছে আর আঠাশ বিযুক্ত আঠাশের যে বিয়োগ ফল সেটা শূন্য হয় এর পূর্বেই আমরা দেখেছি আগের ক্লাসে যে এগারো দিয়ে ডিভিজিবিলিটির যে রুল রয়েছে সেটা হচ্ছে যে সংখ্যাটি রয়েছে সে সংখ্যার যে অপোজিট ডিজিটগুলো রয়েছে তার বিয়োগ ফল হয় শূন্য হবে কিংবা এগারো দিয়ে বিভাজ্য হবে তো তাহলে এটা যে দু নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি বা নয় ঠিক আছে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের সেই উত্তরেই আপনাদের যে প্রবলেম সেটা সলভ করে দেওয়া হবে তো চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ আজকে তিন নম্বর কোশ্চেন যেটাতে কি বলছে তো আমরা দেখে নেব তিন নম্বর কোশ্চেন কি বলছে তো তিন নম্বর কোশ্চেন বলছে যে একটা সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যাটা আট অঙ্কের রয়েছে তো সংখ্যাটা কি দেওয়া রয়েছে সংখ্যাটা রয়েছে টু থ্রি সিক্স ওয়ান তারপর রয়েছে থ্রি নাইন স্টার ফোর এবং বলা রয়েছে যে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটাও এগারো দিয়ে বিভাজ্য বা ডিভিজিবিল বিভাজ্য এরপর আমাদের যে অপশনগুলো দেওয়া রয়েছে যে এই স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যাটা বসবে ফার্স্ট রয়েছে ওয়ান তারপর রয়েছে টু তারপর রয়েছে ফোর তারপর রয়েছে ফাইভ এরপর আমরা আগের যে প্রসেসটা ফলো করলাম সেটাই করব। তার যে অপো অপোজিট যে ডিজিটগুলো সেগুলো অ্যাড করব তো ফার্স্ট রইল টু প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস স্টার এরপর নিচের যেটা রয়েছে থ্রি প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস ফোর তাহলে নিচেরটা কত দাঁড়ালো তিন চার চার নয় তেরো তেরো আর চারে সতেরো উপরেরটা হলো দুই ছয় আট আট তিন এগারো 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 এর সাথে কত অ্যাড করলে আমাদের সতেরো হবে না এর যে অপশানটা একটু ভুল রয়েছে এখানে এটা সিক্স হবে আমরা যদি এখানে সিক্স বসাই তাহলে সেটা সতেরো হচ্ছে তাহলে সতেরো বিয়োগ সতেরো তাহলে আমাদের কি দাঁড়ালো জিরো অবশ্যই এখানে সিক্স হবে এবং সিক্স হলেই এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে এরকম টাইপেরই কোশ্চেন আপনাদের যে আপকামিং এক্সামিনেশান রয়েছে সেটাতে দেখতে পাবেন চলে আসবো পরবর্তী কোশ্চান সেটাতে কি বলছে না পরবর্তী কোশ্চানে আমরা চলে আসবো সেখানে কি বলছে না পরবর্তী কোশ্চেন বলছে যে একটা দশ অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে যেটাতে বলছে এটা একটু টাপ রয়েছে সেটা আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই পেরে যাবেন এখানে দশ অঙ্কের একটা সংখ্যা দেওয়া রয়েছে সেটাতে বলছে ওয়ান টু টু জিরো তারপর রয়েছে এক্স তারপর রয়েছে পঞ্চান্ন তারপর রয়েছে এইট ওয়াই টু এই সংখ্যাটা বলা হচ্ছে যে অষ্টআশি দ্বারা বিভাজ্য অর্থাৎ এইট এইট দ্বারা বিভাজ্য তাহলে বলছে যে এই যেটা এক্স এবং ওয়াইয়ের স্থানে কোন সংখ্যাটি বসবে ঠিক আছে তো এর যে প্রসেস রয়েছে অষ্টআশি যে আমরা ভেঙে নিতে পারি এটা ভেঙতে পারি আট এবং এগারো ঠিক আছে তো আমরা জানি আট দিয়ে যে বিভাজ্যের ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম রয়েছে সেটা আমরা জানি এককের অঙ্ক এবং দশকের অঙ্ক এবং শতকের অঙ্ক অর্থাৎ শেষ যে থ্রি ডিজিট সেটা যদি আট দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই আর তারা বিভাজ্য হবে তাহলে এটা আমরা দেখে নেব প্রথম আট রয়েছে তারপর রয়েছেন ওয়াই তারপর রয়েছে টু তাহলে এখানে যদি আমরা আট দিয়ে বিভাজ্য যদি করতে চাই তাহলে এখানে কত বসাতে হবে তো এটা তাহলে হবে সেভেন ঠিক আছে এখানে হবে সেভেন যেহেতু আমাদের অপশানে সেভেন দেওয়াই রয়েছে ওয়াইয়ের মান সেভেন হয়ে গেল এরপর যেটা রয়েছে আমরা এগারো দিয়ে বিভাজ্যের যে নিয়মটা সেটা দেখে নেব তো এগারো দিয়ে বিভাজ্যের যেটা নিয়ম রয়েছে সেটা এর পূর্বে বলেছি যে অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে ওয়ান প্লাস টু প্লাস রয়েছে এক্স প্লাস রয়েছে ফাইভ প্লাস রয়েছে ওয়াই অর্থাৎ সেভেন এরপর নিচের যেটা রয়েছে সেটাও দেখে নেব যেমন টু প্লাস জিরো প্লাস ফাইভ প্লাস এইট তারপর রয়েছে প্লাস টু এটা আমরা অ্যাড করে নেব এটা কত হচ্ছে দুই পাঁচ সাত পনেরো দুই পাঁচ সাত পনেরো সতেরো উপরেরটা দেখে নেব এক তিন তিন পাঁচ আট আট পাঁচ আট আর সাথে পনেরো তাহলে এখানে কত হবে এক্সের মান এখানে এক্সের মান হবে টু অর্থাৎ পনেরো আমরা অলরেডি পেয়ে গেছি পনেরো এক এক প্লাস দুই তিন তিন পাঁচ আট সাত পনেরো এখানে দুই হবে অর্থাৎ এক্সের যে মানটা হবে সেটা হবে টু তাহলে আমাদের হয়ে গেলো সতেরো হলে কী হয় সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য এরপর যেটা কোশ্চেনে বলা হয়েছে মেন টপিক এক্স প্লাস ওয়াই এর মান কত সমান কত তাহলে আমরা এক্স কত পেলাম এক্স আমরা পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই এক্স সমান পেয়ে গেছি টু এবং ওয়াই সমান পেয়ে গেছি সেভেন তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে নাইন এই কোশ্চানের সঠিক অ্যান্সার হচ্ছে নাইন ঠিক আছে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের যে প্রবলেম সেটা কমেন্টে জানিয়ে দেওয়া হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন যে সেটাতে কী বলছে তো আজ দেখে নেব তো পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটাতে বলছে যে একটা সংখ্যা দেওয়া রয়েছে যেটা না সেটাতে বলা হয়েছে অন্যরকম রয়েছে যে চারটা সংখ্যা দেওয়া রয়েছে ফার্স্ট যে কোশ্চেন সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন সিক্স ফাইভ তারপর বি নাম্বার যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ফোর সেভেন এইট সিক্স টু সি নাম্বার যেটা সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এরপর ডি নাম্বার যে সংখ্যাটা রয়েছে সেটা বলছে যে এইট সেভেন সিক্স ফাইভ ফোর এরকম চারটা সংখ্যা দেওয়া রয়েছে এবং তার সাইডে লেখা রয়েছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা নই দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য নই দ্বারা বিভাজ্য তো নই তারা যে বিভাজ্য যে ডিভিজিবিলিটি রুল বা যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে যে সংখ্যাটা দেওয়া রয়েছে যেটা জিজ্ঞেস করা হবে সেই সংখ্যার যে ডিজিটগুলো তার সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তো সংখ্যাটি ডেফিনেটলি নয় দ্বারা বিভাজ্য হবে তো যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা আমরা যে সংখ্যাগুলো রয়েছে সেটা অ্যাড করে নেব তো ফার্স্ট রয়েছে পাঁচ ছয় এগারো এগারো আর সাতে আঠেরো আঠেরো ছয় চব্বিশ চব্বিশ উনত্রিশ তাহলে এখানে উনত্রিশ এটা নয় দ্বারা বিভাজ্য নয় এরপর রয়েছে চার সাত এগারো আট উনিশ পঁচিশ সাতাশ এটা নয় দ্বারা বিভাজ্য চলে আসবো পরবর্তী কোশ্চেন পরবর্তী অপশান চার নয় পাঁচ প্লাস নয় বারো চোদ্দো এটা পনেরো এবং নিচেটা রইলো আট সাত পনেরো ছয় একুশ একুশ পাঁচে আর তিরিশ তাহলে এই অপশানগুলোর মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নই দ্বারা বিভাজ্য হবে শুধুমাত্র সাতাশ তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি ফোর সেভেন এইট সিক্স টু হচ্ছে নই দ্বারা বিভাজ্য চলে আসবো পরবর্তী কোশ্চেন যে সেটাতে কি বলা হচ্ছে সেটাতে তো পরের যে কোশ্চান রয়েছে সেটাতেও বলা হচ্ছে চারটা অপশানে সংখ্যা দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এটা একটা ইন্টারেস্টিং রয়েছে যেটা গ্রুপ ডির কোশ্চান তো অপশান এতে দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি সেভেন এইট এরপর বি নাম্বার রয়েছে বি নাম্বার রয়েছে ওয়ান টু থ্রি সিক্স থ্রি ওয়ান টু থ্রি সিক্স থ্রি সি নাম্বার রয়েছে হ্যাঁ ওয়ান টু থ্রি সেভেন জিরো ওয়ান টু থ্রি সেভেন জিরো এবং ডি নাম্বার যেটা রয়েছে ডি নাম্বার রয়েছে ওয়ান টু থ্রি এইট এইট এবং বলা হয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য তো আমরা জানি ছয় দ্বারা যে বিভাজ্যের নিয়ম সেটা হচ্ছে যে সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হবে সেটা ডেফিনেটলি কি দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা তো দুই দ্বারা বিভাজ্যের যেটা নিয়ম আমরা জানি যে এককের অঙ্ক সবসময় কি হতে হবে জল সংখ্যা হতে হবে তো জল সংখ্যা আমরা কোথায় পাচ্ছি অপশান এতে পারছি অপশান সিতে পাচ্ছি এবং অপশান ডিতে পাচ্ছি এরপর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো তো আমরা জানি তিন দ্বারা বিভাজ্যের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে যে সংখ্যাটা দেওয়া রয়েছে তার ডিজিটগুলো অ্যাড করে যদি তার সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় তো অবশ্যই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তো এটা অ্যাড করে নিন ওয়ান প্লাস টু তিন 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 ছয় ছয় তেরো একুশ এখানে রয়েছে একুশ আট সাত পনেরো পনেরো আঠেরো কুড়ি একুশ ঠিক আছে নিচেরটা বলছে ছয় প্লাস তিন নয় তিন বারো বারো চোদ্দো পনেরো এরপর যেটা রয়েছে নিচে ওয়ান প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ ছয় এরপর যেটা রয়েছে ওয়ান টু থ্রি এইট এইট ষোলো উনিশ উনিশ একুশ বাইশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন তিন দ্বারা বিভাজ্য তার মধ্যে যেটা আমাদের ইন্টারেস্টিং রয়েছে সেটা হচ্ছে দুই দ্বারাও বিভাজ্য হতে হবে তো শেষে দেখে নাও এখানে যেহেতু জল সংখ্যা নেই তো যে সংখ্যাটি হবে যেটা ছয় দ্বারা বিভাজ্য সেটা হবে অপশান নাম্বার এ যেটা এককের অঙ্ক জোর সংখ্যাও রয়েছে এবং যে তার সমষ্টি যেটা রয়েছে ডিজিটগুলোর সংখ্যাটির সেটা তিন দ্বারা বিভাজ্য তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ ওয়ান টু থ্রি সেভেন এইট হবে এই কোশ্চানের সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চান যেখানে কি বলছে যেখানে বলছে যে নিচে চারটি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে বলছে যে আপনাদের বেছে নিতে হবে যে সংখ্যাগুলোর মধ্যে কোনটি এগারো দ্বারা বিভাজ্য তো ফার্স্ট যে সংখ্যাটা রয়েছে সেটা রয়েছে থ্রি 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 বি নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান 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 এরপর যেটা সি নম্বর রয়েছে সেটা বলছে যে টু 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 তো এটার মধ্যে আপনাদের বলতে হবে যে কোনটা এগারো দিয়ে বিভাজ্য এগারো দিয়ে বিভাজ্য তো এর যে নিয়মটা রয়েছে এগারো দিয়ে বিভাজ্য এ যে ডিভিজিবিলিটি রোল তিন ছয় নয় বারো এক দুই অবশ্যই এটা তিন দিয়ে বিভাজ্য হবে না কারণ তার যে সমষ্টি এবং বিয় ফল জিরো হতে হবে যেহেতু এখানে ডিজিটগুলোই আপনার নিন সাতটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে হবেই না এখনও গুনে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হবে না যেহেতু বিপরীত সংখ্যা যোগফল করতে বলা হয়েছে তাই এখানে ডিজিট কত রয়েছে সেভেন তাহলে অবশ্যই এটা হবে না কারণ আমরা যখনই একটা যোগ করবো তো একটার সাথে একটা হবে কিন্তু একটার সাথে একটা হবে না অর্থাৎ যেটা যেখানে বিজোড় রয়েছে সাতটি রয়েছে সেটা হবেই না নিচেরটা আমরা গুনে দেখি কী বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা ডেফিনেট এগারো দিয়ে বিভাজ্য হবে কারণ এর এর নিচে কোনো অপশান নেই নিচে যে ডি নম্বর অপশান রয়েছে সেটা হচ্ছে কোনোটি হবে না তো আমরা সেই ডি নম্বর অপশানের দিকে যাব না আমরা সরাসরি যে সি নম্বর রয়েছে সেটা ঠিক করব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো দেখার প্রয়োজন নেই কারণ এখানে একটাই অপশান সেরকম রয়েছে যেটা এগারো দিয়ে বিভাজ্য হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন যেখানে কি বলা হচ্ছে না পরবর্তী কোশ্চেন বলছে যে কোন সংখ্যাটি নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে যেখানে চারটি অপশান দেওয়া রয়েছে সেই চারটি অপশানের মধ্যে আপনাদের বলতে হবে যে কোন সংখ্যাটি নিরানব্বই ধারা বিভাজ্য হবে এরকমই কোশ্চেন আপকামিং যেসব এক্সামিনেশান রয়েছে যেমন এসএসসি এম টিএস আইসিডিএস সহায়িকা আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস কর্মী এরকম এক্সামে আসতে পারে কিংবা ডাব্লুবিপি কলকাতা পুলিশ তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অপশান এতে যেটা দেওয়া রয়েছে যে থ্রি ফাইভ সেভেন টু ফোর জিরো ফোর এ নম্বর এটা দেওয়া রয়েছে বি নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন টু ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন টু এরপর রয়েছে সি নাম্বার সি নাম্বার বলছে নাইন ওয়ান থ্রি ফোর সিক্স ফোর ফোর সিক্স ফোর এবং ডি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর থ্রি ফোর ফাইভ এরপর এটা কী বলা হচ্ছে এটা অবশ্যই নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাটা নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে তো আমরা জানি নিরানব্বইকে আমরা ভেঙে নেব বিভাজ্য হবে নিরানব্বইকে আমরা ভ্যা ভাঙতে পারি না নাইন এবং ইলেভেন অর্থাৎ নয় এবং এগারো দিয়ে তো এগারো দিয়ে ডিভিজিবিলিটি রুল আমরা জানি তার পূর্বে আমরা যাচাই করে নেব কোন কোন সংখ্যা নই দ্বারা বিভাজ্য হবে তাহলে নই দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে যে সংখ্যাটা রয়েছে তার ডিজিটগুলো অ্যাড করতে হবে এবং তার সমষ্টি যদি নই দিয়ে বিভাজ্য হয় তো সংখ্যাটি অবশ্যই নই দ্বারা বিভাজ্য হবে তো ফার্স্ট অ্যাড করে নিই প্রথম যে সংখ্যাটি দেওয়া রয়েছে তিন আর পাঁচ আট সাত পনেরো পনেরো সতেরো একুশ একুশ এক পঁচিশ এটা পঁচিশ হচ্ছে মানে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় এটা আগেই চলে গেলো এরপর চলে আসবো এ এই যে মেথডটা আমি করছি এটা হচ্ছে অপশান অ্যালিমিনেট অর্থাৎ যে অপশানগুলো আপনাদের যে প্রসেসে নেই বা মিলছে না সেই অপশানটা আপনারা আগেই সাইড করে দেবেন অর্থাৎ হাটিয়ে দেবেন এটা হচ্ছে অপশান অ্যালিমিনেট এরপর রয়েছে এক প্লাস তিন চার পাঁচ নয় ষোলো পঁচিশ সাতাশ এটা রয়েছে সাতাশ মানে এই সংখ্যাটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য এরপর নিচেরটাও আমরা চেক করে নেব নয় দশ তেরো তেরো চার সতেরো সতেরো তেইশ সাতাশ এটাও হবে ছয় চার দশ চোদ্দো চোদ্দো সতেরো ঠিক আছে সাতাশ এটা বিভাজ্য আছে মানে আমরা দুটো পেলাম এবং নিচেরটাও চেক করে নেব এক এক দুই ছয় নয় এটাও নয় দ্বারা বিভাজ্য চার পাঁচ নয় বারো বারো ষোলো সতেরো আঠেরো এরপর আমাদের যেটা রইলো যেটা এগারো তাই এগারো দিয়ে ডিভিজিবিলিটি বা বিভাজ্যের নিয়ম তো এগারো দিয়ে বিভাজ্যের নিয়ম হচ্ছে যে অপোজিট যে ওয়ার্ডগুলো সেটা আমাদের অ্যাড করতে হবে তাহলে আমরা এখানে অ্যাড করে কী পেলাম ওয়ান প্লাস ফাইভ ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন তাহলে কত দাঁড়ালো পনেরো এরপর অপোজিটগুলো এড করে নেবো আমরা থ্রি প্লাস সেভেন প্লাস টু থ্রি প্লাস সেভেন প্লাস টু তাহলে আমাদের কত দাঁড়ালো নয় বারো তাহলে অবশ্যই এটা ডেফিনেটলি এগারো দিয়ে বিভাজ্য নয় কারণ আমরা জানি এগারো দিয়ে বিভাজ্য নিয়ম হচ্ছে যে তার যে সমষ্টি তার বিয়োগফল কী হতে হবে হয় শূন্য কিংবা এগারো দিয়ে বিভাজ্য হতে হবে পরেরটা যেটা রইলো নয় প্লাস তিন প্লাস ছয় তাহলে এটা অ্যাড করে কত পেলাম আমরা আঠেরো আর উপরেরটা চার প্লাস এক পাঁ পাঁচ নয় এখান থেকে নয় এটাও নয় দিয়ে বিভার জন্য নিচেরটা দেখে নি এক প্লাস চার প্লাস ফোর এখানে হয়ে গেলো পাঁচ নয় চার তিন চার পাঁচ নয় এটা হয়ে গেলো নয় অর্থাৎ জিরো তাহলে আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন সংখ্যাটি নিরানব্বই দ্বারা বিভাজ্য সেটা সঠিক অ্যান্সার হবে যে নিরানব্বই দ্বারা বিভাজ্য হচ্ছে ওয়ান ওয়ান ফোর থ্রি ফোর ফাইভ এই সংখ্যাটি নিরানব্বই দ্বারা বিভাজ্য অর্থাৎ অপশান নাম্বার ডি হবে এটা সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন যেটাতে কি বলছি যেসব কোশ্চেনগুলো আমরা আজকের ক্লাসে করছে এটা বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম কিংবা আমাদের যে রাজ্য সরকারের কোনো এক্সামে এসেছে সেরকমই কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে ডিভিজিবিলিটি রুল আপনাদের সেই রুলটা কতখানি ক্লিয়ার হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন এই কোশ্চেনগুলো নিজে প্র্যাকটিস করলে এবং এই যে পিডিএফটি যদি আপনারা পেতে চান তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন এরপর যেটা রয়েছে দশ নম্বর যেটা বলছে যে চারটি সংখ্যা দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে এ সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য অপশান নাম্বার বিতে বলছে চারশো তেইশ একশো ছেষট্টি এবং সি নাম্বার যেটা বলছে সি নাম্বার বলছে ওয়ান টু থ্রি ফোর টু সিক্স এটা কি বলা হচ্ছে কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য তো আমরা চার দ্বারা যে বিভাজ্যের নিয়ম সেটা জানি যে তার রুল রয়েছে যে একক এবং দশকের যেটা সংখ্যা একক এবং দশকের যেটা সংখ্যা সেটা কী হতে হবে হয় দুটো শূন্য কিংবা সেই দুটো সংখ্যাকে যদি চার দিয়ে বিভাজ্য করা যায় তাহলে সেই সংখ্যাটা কি হবে চার দ্বারা বিভাজ্য হবে তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে উপরেরটা তো হবেই না নিচেরটা দেখা যাক চার দিয়ে হবে না নিচের যেটা রয়েছে ছয় এটা হবে না আশা করি এর যে অপশানটা ডি নম্বর রয়েছে যেটাতে বলছে যে কোনোটি হবে না নান অফ দিশ তো তা এটার যেটা সঠিক অপসার হবে সেটা হবে নান অফ দিস অর্থাৎ কোনোটি হবে না অপশান নাম্বার ডি চলে আসবো পরবর্তী কোশ্চান পরবর্তী কোশ্চান না এর পূর্ব এর পূর্বের ক্লাসে আমরা যে ডিভিজিবিলিটি রুলটা করেছিলাম সেটাতে ন নয় দিয়ে যে ডিভিজিবিলিটি রুল বা তার যে নিয়ম ছিল সেটাতে আমরা কিছু ইনফরমেশান যেটা ছিল যেটা আমরা বলিনি সেটা হচ্ছে নয় দিয়ে বিভাজ্যের কি নিয়ম রয়েছে অর্থাৎ ন দ্বারা বিভাজ্যের ন দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে বিভাজ্যের নয় দ্বারা বিভাজ্যের নিয়ম কি তো আপনাদের বলে রাখি যে নয় দ্বারা বিভাজ্যের যে নিয়ম রয়েছে যে সংখ্যা যে সংখ্যাটি নই দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকল সাপোজ একটা সংখ্যা দেওয়া থাকল রইল সেই সংখ্যাটি যদি নই দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ যে সংখ্যা যদি রইল সেই সংখ্যাটি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সংখ্যাটি তার সমষ্টি সরি যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটি সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হবে এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি যে নয় দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে তো নয় দ্বারা বিভাজ্যের যেটা নিয়ম রয়েছে সেটা আমরা দেখে নিতে পারি সেটা হচ্ছে একটা সংখ্যা আমি লিখলাম টু সেভেন সেভেন টু এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য কি না তো যে অপশানগুলো রয়ে যে ডিজিটগুলো রয়েছে সেটা আমরা এড করে নেব সেভেন প্লাস টু প্লাস সেভেন প্লাস টু তাহলে আমাদের দাঁড়ালো কি সাত নয় নয় ষোলো আঠেরো আঠেরো অবশ্যই নয় দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই নৈ দ্বারা বিভাজ্য হবে কিন্তু একটাতে একটা প্রবলেম রয়েছে অনেকেই কি করেন এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায় যদি কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য রয়েছে মানে কি হবে সেটা অবশ্যই কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এটা ঠিক আছে কি নই দিয়ে বিভাজ্য হলে কি হবে তিন দ্বারা অবশ্যই বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হলে তিন দ্বারা অবশ্যই বিভাজ্য হবে কিন্তু এই কিন্তুটা মনে রাখবেন অবশ্যই বিভাজ্য হবে কিন্তুটা হচ্ছে যদি কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় তো সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য না হতে পারে এক্সাম্প্যাল হিসাবে আপনারা দেখুন যে একুশ এটা তিন দ্বারা বিভাজ্য তিন সাত একুশ কিন্তু কোনো ক্ষেত্রেই এটা নয় দিয়ে বিভাজ্য নয় সেম থিং যদি আপনারা নয়ের ক্ষেত্রে করেন কোনো সংখ্যা লিখলাম আঠেরো এটা নয় দিয়ে বিভাজ্য ঠিক আছে নয় দুই আঠারো তেমনি আঠারো তিন দিয়ে বিভাজ্য তাহলে এখানে ডিফারেন্টটা কী রইলো ডিফারেন্টটা রইলো নই দিয়ে বিভাজ্যের যে নিয়ম সেটা হচ্ছে কোনো সংখ্যার সমষ্টি যদি নই দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে কিন্তু কোনো সংখ্যার সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তো সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নাও হতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট এটাই বেশিরভাগ ছাত্র বা ছেলের ক্ষেত্রে গুলিয়ে যায় যে তিন দিয়ে বিভাজ্য হচ্ছে মানে নয় দ্বারা বিভাজ্য হবে সেরকম কথাটা নয় যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে ডেফিনেটলি সেটা তিন দ্বারা হবে ঠিক আছে কিন্তু যদি তিন দ্বারা হয় তাহলে নো নই দ্বারা নাই হতে পারে এটা আপনারা খাতাতে নোট করে রাখবেন এবং স্টারমার্ক দিয়ে রাখবেন কারণ এরকম জিনিসগুলোই আমাদের গুলিয়ে যায় চলে আসবো পরবর্তী কোশ্চান এবং আজকের শেষ কোশ্চেন যেখানে বলছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি বারো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ এখানেও আবার সেই চারটি অপশান দেওয়া রয়েছে এবং চারটি অপশানের মধ্যে কোন অপশান এমন রয়েছে যেটা বারো দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে তো আমরা একে একে সেই অপশানগুলো কোডে লিখে নিই তো ফার্স্ট যে অপশন রয়েছে সেটাতে বলছে যে অপশান এ যেটাতে বলছে যে নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন থ্রি রয়েছে সিক্স এরপর রয়েছে সিতে সিতে বলছে সেভেন থ্রি ফোর ওয়ান টু এবং রয়েছে এইট এটা কি বলছে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি এমন রয়েছে যেটা কি হবে বারো দিয়ে বিভাজ্য হবে বারো দিয়ে বিভাজ্য হবে বিভাজ্য হবে তো বারো দিয়ে যে বিভাজ্য তার আগে আমরা এটা বিভাজ্য করে নিই থ্রি ইন্টু ফোর সমান বারো তাহলে তিন দিয়ে বিভাজ্যের নিয়ম আমরা অবশ্যই জানি যে যে সংখ্যাটা দেওয়া রয়েছে তার যে সমষ্টি সেটা যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য প্রথমে দেখে নিই অপশান নাম্বার এ যেখানে বলছে তিন প্লাস নয় প্লাস তিন বারো আর চায় ষোলো সতেরো উনিশ এখানে উনিশ রয়েছে মানে তিন দ্বারা বিভাজ্য হবে না অপশান এ অ্যালিমিনেট হয়ে গেলো চলে আসবো পরবর্তী অপশান যেখানে বলছে ছয় প্লাস তিন নয় চার তেরো তেরো চোদ্দো ষোলো এটাও অ্যালিমিনেট হয়ে গেল অর্থাৎ এটা তিন দ্বারা বিভাজ্য নয় এরপর যেটা পরের রয়েছে সি নাম্বার সাত আর তিন দশ আর চার চোদ্দো পনেরো সতেরো এটাও তিন দ্বারা বিভাজ্য নয় চলে আসবো লাস্ট যে অপশান যেটা তো এটা তো হবেই কারণ সবগুলো এলিমিনেট হয়ে গেল তো এটাও তাও করে দেখি আট প্লাস তিন প্লাস ফোর তাহলে এখানে কী হচ্ছে আট তিন এগারো চার পনেরো পনেরো ষোলো আঠেরো ঠিক আছে যেহেতু আঠেরো হয়েছে আমরা নিঃসন্দেহে বলতে পারি আঠেরো তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে তিন দ্বারা বিভাজ্য এরপর যেটা রয়েছে যে চার দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে না চার দ্বারা বিভাজ্যের আমরা নিয়ম জানি যে কোনো একটি সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যাটে চার দ্বারা কখন বিভাজ্য হয় না তার একক এবং দশকের যে অঙ্ক বা ডিজিট সেটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তো ডেফিনেটলি সেই সংখ্যাটি কী হবে চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এটার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি তো বন্ধুরা এই ছিল আজকের যে বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুলের যে রিলেটেড কিছু কোশ্চান যেগুলো আপনাদের যে কালকের যে ক্লাস কতখানি আপনারা বুঝতে পেরেছেন সেটা জানার জন্য এই ক্লাস করানো হয়েছে তো আপনাদের ক্লাস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কোনো কিছু প্রবলেম থাকলে বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সেটাও আপনাদের সেই কমেন্টের মাধ্যমে সলভ করে দেওয়া হবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ